हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल एस एम विलेज फूड कुकिंग। आज के आमरा जाच्छी षष्ठीर बाजार करते, तो पुरोटाई आपनादेर संगे शेयर करब। आमरा अलरेडी लेट कर फेलेछि, एखन 3:30 बेशी बेजे गेछे, जानि ना कि केनाकाटा करते पारबो। तो चलुन, এটা একটা শার্ট কিনেছি, এটা প্যান্ট, এবার পুচকিটটা দেখাচ্ছি। পুচকির জন্য না ভালো পাইনি, আসলে এখানে লকডাউন, তো আমরা বড়ে গেছিলাম একটু। আমি মার কাছ থেকে দুটো ঘরে পরার জন্য শাড়ি নিয়েছি। দেখুন, আমার অনেক শাড়ি, রাখার জায়গা নেই। একটা নাইটি আমার আর দুটো দিদি নিয়েছে। দেখুন নাইটি দিনতে কেমন হয়েছে বলবেন? আমাদের ষষ্ঠী শপিং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমরা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো জিনিস। আমরা আপনাদের সঙ্গে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিও শেয়ার করছি। তো চলুন এখন ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে দেখাবো আপনাদের। আর আমরা ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমরা 1 কাপ দুধ নিয়েছি, 1টা গোটা আমের কাত, মানে আমটাকে কেটে আমরা মিক্সারে পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি ড্রাই ফ্রুট। এবার এই দুধের মধ্যে চিনি দিয়ে দেব। আমি 1 চামচ চিনি দিয়েছি, আপনারা চিনির পরিমাণটা আপনাদের স্বাদ মতন নেবেন। এবার চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব, আর দুধটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। দুধে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই আমের কাদের মধ্যে দুধটা পুরো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই ফ্রুট গুলো দিয়ে দেব। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি একটা আইসক্রিম বানানোর কন্টেনার নিয়ে নিয়েছি, এটা কিনতে পাওয়া যায়। এবার এর মধ্যে এই যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা ঢেলে দেব।
পুরোটা ভর্তি করব না। সবগুলোর মধ্যে ভরে দিয়েছি, পুরোটা ভর্তি করে দিইনি, কারণ এটা যখন বরফ হয়ে যাবে তখন এটা বেড়ে যাবে আয়তনে, তো তাই জন্য একটু কম করে দিয়েছি। এবার এগুলো ঢেকে দেব। এবার এটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, ডিপ ফ্রিজারে ঢুকিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম ফ্রিজে, এবার বের করে নিয়েছি। দেখুন আমাদের ম্যাঙ্গো আইসক্রিম রেডি। আমাদের এই ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে।